সিএম সার্ভিস স্কিমত দাখলাই বিশ্বত হান্ড্রেড রংসেরুনাই রগ্ন নাহার জাকা সায়ী পৈলা বিশ্ব বরণ স্কলারশিপ রুনানি বগে সবাই জাগনাই ওয়ান কালার টোয়েন্টি লাখ আপনি ইয়াগল ফিল্ড নি বেরেম সবাই জাগনাই টু কালার ফর্টি লাখ টাংশালা আগরতলা টাউন হল নগর লোয়াজিজাক চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এসিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং স্কিম চিং সহি রোমানি পান্ডা ও কক সানানি থাঙ্গই আবা হাইনু কক সাকা হাসিনী মন্ত্র অকরা ডক্টর মানিক সাহা এই সুন্দর মুহূর্তটিকে সবাই মনে স্মৃতি কোঠায় ধরে রাখার জন্য জোরে হাত তালি চাইছি। এক যুগান্তকারী পদক্ষেপ শুভেচ্ছা গ্রহণ করছে এবং থেকে প্রতিলিপি গ্রহণ করছে অনন্যা মারা টাংশালো কাশ্য পান্ডান বিশিংতে হাস্তের মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানি ইয়াকতে চেংশাই রোজাকা চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং স্কিম টাংশালো আগরতলা টাউন হল নগর লুয়াই জিজাক আ পান্ডাও নারয় অকরা অঙ্গি মানজাকা হাস্তের মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহাতাই রংবেদেকনি দাগিফাং এনচি শর্মানক হবই কুবুন অজমারক চিফ মিনিস্টার স্কলারশিপ ফর এচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং স্কিম ফিয়গৈ রোজাকমানি ইয়াগুলো পান্ডাও কক সানানি থাঙ্গই হাস্তের মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সাকা সিএম সার স্কিম টাকলাই বিশিও 200 রংসরংনাই রগ্ন নাহার জাকা সায়ী পৈলা বিশ্ব বরণ স্কলারশিপ রানানি বাগৈ সবাই জাগনাই 1 কারোর 20 লাখ আবনিয়াগুল ফিল্ডনি বেরাম সবাই জাগনাই 2 কারোর 40 লাখ নই কে দেখা যাচ্ছে অনেক আমাদের ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য এডুকেশনিস্ট এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন কর্মচারী বৃন্দ এবং যারা আজকে সিএম স্যার একটু আগে যাদেরকে আমরা যদিও এটা এখানে দেখানো হয়েছে কিন্তু এটা ডিবিটির মাধ্যমেই দেওয়া হবে সে অর্থ সেই সিলেক্টেড স্টুডেন্টস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। 2023 বিধানসভায় কিন্তু আমরা এই সিএম স্যার যে প্রকল্পটি আজকে লঞ্চ হলো এটা আমরা ঘোষণা করেছিলাম কিন্তু এখানে ডাইরেক্টর সাহেব বলেছেন যে কেন আমাদের লেট হলো কারণ বিভিন্ন ইলেকশন পেরিনিয়াল ইলেকশন সবসময় থাকে আমাদের সবসময় যেটা আমরা বলি এবং অনেক কাজ আমাদের অসুবিধা হয় মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন বলেছিলেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ক্যাবিনেটে পাশ হয়েছে পরবর্তী সময়টা লোকসভা পার্লামেন্টে যাবে সেটা আমি আশা করি সেটা পাশ হয়ে যাবে রাজ্যসভায়ও যাবে তো সেই কারণে আমাদের একটু দেরি হলো তো আমি বলবো নেভার লেট দেন নেভার আজকে লঞ্চিং তো হলো এবং অত্যন্ত খুশির দিন আমি বলবো ফর দ্য স্টুডেন্টস এবং এটা একটা বৃত্তিমূলক একটা প্রকল্প স্টুডেন্টরা এনকারেজ হবে মাঝখানে যেন একটা ওদের যে অর্থ দেওয়া হচ্ছে তাতে করে তাদের পড়াশোনার যে ইন্সপাইরেশন ওনারা পাবেন সাথে সাথে অনেকের অর্থের কারণে পড়াশোনাতে ব্যাঘাত ঘটে সেটাও কিন্তু রাজ্য সরকার ডিসিশন নিয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে সেটা যেন ওদের সমস্যা না হয় এখানে যাদের সিলেকশন করা হয়েছে তারা কিন্তু রাজ্যের সরকারি এবং বেশ সরকারি ও বেসরকারি যারা অনুদানপ্রাপ্ত বিদ্যালয় তাদের থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার ফলাফলে মেধা তালিকা অনুযায়ী প্রায় 200 জনকে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে বিস্তারিত এখানে আলোচনা করেছেন দশম মানের 100 জন 2 বছরের জন্য তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে অর্থাৎ 60,000 টাকা আর দ্বাদশ মানের যারা আছেন 3 বছরের জন্য তাদেরকেও 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এখানে যারা ত্রিপুরার বাসিন্দা তারাই একমাত্র সেই সুযোগটা গ্রহণ করতে পারবে এবং এখানে যে বলা হয়েছে ব্লক স্তরে প্রায় 152 জনকে এবং নগর পঞ্চায়েতে 12 জনকে এবং পৌর পরিষদ যেটা সেটা 26 অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে 26 জন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে 10 জন অর্থাৎ মোট 10 জন লাভার্থীকে সবসময় প্রতি বছর এটাকে সিলেকশন করা হবে প্রথম বছর 1,20,000,000 টাকা খরচ হবে এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে 2,40,00,000 টাকা এবং তৃতীয় বছরে 3 কোটির মতো খরচ হবে এবং রাজ্য সরকারের
যে উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এডুকেশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন, আমরা সবাই জানি, যে কারণে 33 বছর পর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হবে হবে করে অনেকে চেষ্টা করেছে, কিন্তু ওনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, যে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেটাকে কথা এবং কাজের মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল, সেটা ওনার মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে। আবার হাইকোর্ট অফিল টাম্বেরাম রংস্রংনাই রংনা কুচক বেরামি রংস্রং মুংনি বাগৈ সবাই জাংনাই 3 কারোর হনৈ সাকা হাস্তিরি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা। শুভেচ্ছা জানাচ্ছি, আমরা সবাই বলব জোরে হাত তালি দিন, তারপর আমরা এই চেকের প্রতিলিপি তুলে দিচ্ছি। রাজখর আগল নিশিমে অমিত নিকক থম চিনি খরাং। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিং শতবার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী, আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরও উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।